হ্যালো এভরিওয়ান, সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ নয়, আজকে আমাদের রেল কলোনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রেল কলোনিটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে স্টেশন। পরে একদিন তোমাদের সঙ্গে আমাদের স্টেশনটাও শেয়ার করব। আর এদিকে একটা রাস্তা আছে, আর ওইদিকে হচ্ছে আমাদের রেল কলোনি। আমাদের কলোনিতে মোট 5টা বিল্ডিং আছে, এক একটা বিল্ডিংয়ে 4টা করে ফ্যামিলি থাকতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে 3 টাইপ, আর বাকি যেগুলো আছে সেগুলো 2 টাইপ। এই যে দেখতে পাচ্ছ, উপরে এক ফ্যামিলি থাকে, নিচে আরেক ফ্যামিলি থাকে, আর এই যে মাঝখান দিয়ে সিঁড়ি উপরে ওঠা, আর ওইদিকে উপরে আরেক ফ্যামিলি থাকে, আর এই যে নিচে যে দেখছো ওখানটায় আমাদের স্টেশনের বড়বাবু থাকেন। আর এই যে দেখতে পাচ্ছ, বড়বাবুদের কোয়ার্টারের সামনে সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর এটা মেহেন্দি পাতার গাছ, এদিকে জবা ফুলের গাছ আছে। সবার ঘরের মানে কোয়ার্টারের সামনেই কম বেশি ফুল গাছ এরকম লাগানোই আছে। আর এই যে মাঝখানটা এখানে গ্যাপ আছে, আর এই যে একটা টিউবওয়েল আছে, যখন আমাদের ট্যাঙ্কিতে আর কি জল থাকে না তখন এই টিউবওয়েলের থেকেই জল নেওয়া হয়। একটাই টিউবওয়েল আছে, সব বিল্ডিংয়ের মাঝখানে ছিল, হয়তো খারাপ হয়ে গেছে টিউবওয়েল, এই একটাই ভালো আছে। আর এই যে এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং। এটা হচ্ছে জলপাই গাছ, জলপাই ধরেছে অনেক। এই যে হচ্ছে 2 নম্বর বিল্ডিং, এখানে উপরে এক ফ্যামিলি থাকে, উপরে এক ফ্যামিলি থাকে, আর নিচে এক ফ্যামিলি, মাঝখান দিয়ে সিঁড়ি। এটা হচ্ছে 2 টাইপ কোয়ার্টার, এখানে 2টা করে বেডরুম আছে। আর এই যে উপরে এক ফ্যামিলি থাকে, নিচে এক ফ্যামিলি থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ উপরের ওই যে ঘরটা, ওটাই আমাদের কোয়ার্টার। আর এই যে মাঝখানে জায়গা, মানে সব কোয়ার্টারের মাঝখানে এরকম ফাঁকা জায়গা আছে, তো এই জায়গাটায় মানে আমরা অনেকদিন আগে আমি আর আমার হাজবেন্ড মানে কিছু সবজি লাগিয়েছিলাম, তো ছাগল টাগল চলে আসে তার জন্য এখন আর লাগাই না, মানে ছেড়ে দিয়েছি, সবজিও হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ উপরের ওই কোয়ার্টারটা হচ্ছে আমাদের, ওই যে উপরেরটা, এই যে এখানেও ফুল গাছ লাগানো আছে। উপরের কোয়ার্টারটা আমাদের, আর এই যে সামনে ব্যালকনি, ব্যালকনিতে সবাই আর কি জামা কাপড় মেলে। এই যে মাঝখান দিয়ে সিঁড়ি উপরে ওঠার, দিকে উপরে এক ফ্যামিলি থাকে, আর নিচে এখন কোনো ফ্যামিলি নেই আপাতত, আর এদিকে নিচে এক ফ্যামিলি থাকে, আর ওপরে তো আমরা থাকি। এখানেও ফুল গাছ লাগানো ছিল আর কি, গাছগুলো মরে গেছে এখন, মানে যারা ছিল তারা লাগিয়েছিল, তো ওরা ওরা নেই আর কেউ যত্ন করতেও এখন পারে না।
যে শুধু একটা জবা ফুল গাছ আছে। এই যে এই জায়গাটা ওখানে ফাঁকা, এই যে মাঝখানটা এরকম সব কোয়ার্টারের মাঝখানে এতটা করে এরকম গ্যাপ আছে। এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং। আর এই যে যে কুল গাছটা দেখতে পাচ্ছ, মানে কুল গাছটা কুল এখন হয়েছে, ছোট ছোট এত কুল ধরে, তো কুলগুলো অনেক টেস্ট হয়, এই কুলগুলো মানে অনেক টেস্ট, অনেক কুল ধরে গাছটায়, আর কুল ধরেছেও। এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং। এই যে উপরে এক ফ্যামিলি থাকে, নিচে হয়তো ফাঁকা আছে, আর এদিকে নিচে এক ফ্যামিলি থাকে, ওদিকে উপরে এক ফ্যামিলি থাকে। এই যে মাঝখান দিয়ে উপরে ওঠার সিঁড়ি। আর এখানে যে গাড়ির গ্যারেজ, এই যে দেখো এই বিল্ডিং এর মাঝখানে এখানেও ফাঁকা আছে, তো এখানে অনেক সবজি লাগিয়েছে তারা, অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে। টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে। এই যে হচ্ছে লাস্ট বিল্ডিং, এখানটায় যে নিচে এক ফ্যামিলি থাকে, উপরে এক ফ্যামিলি থাকে, এখানেও 4টা ফ্যামিলি থাকে। ওই যে উপরে এক ফ্যামিলি, নিচে এক ফ্যামিলি, আর এই যে মাঝখান দিয়ে উপরে ওঠার সিঁড়ি। আর এই যে এখানে, এখানেও কিছুটা জায়গা ফাঁকা আছে, যেখানে পেঁপে গাছ লাগিয়েছে, আর ওখানে সবজি লাগিয়েছে কিছু। আর এদিক দিয়ে মানে যে তার কাটা দেওয়া আছে, মানে এদিক দিয়ে আর কি মানে গাড়িটাই ঢুকে না, যারা আমরা কলোনিতেই থাকি তারাই শুধু আসে, বাদবাকি অন্য কেউ ঢুকতে পারে না। এই যে সামনে হচ্ছে রেল লাইন, আর এই যে সামনে কোয়ার্টারের রাস্তা। এই যে হচ্ছে লাস্ট বিল্ডিং। ওইদিকে গ্রাম আছে দূরে, সামনে ফাঁকা মাঠ, আর ওদিকে গ্রাম আছে। আর পেছনটাতেও ফাঁকা মাঠ, তারপরে ওদিকে বাড়িঘর আছে। তো চলো একবার এদিক থেকেও দেখিয়ে দিই কোয়ার্টারটা। আর ওদিকে ফাঁকা মাঠ, পেছনে ওদিকে বাড়িঘর আছে একটু দূরে, পেছনেও ফাঁকা মাঠ, আর এদিকে এই যে সামনেটাতেও ফাঁকা মাঠ, ওদিকে দূরে বাড়িঘর আছে। এই যে হচ্ছে কুল গাছটা, কুল খুবই টেস্টি হয় আর প্রচুর কুল ধরে গেছে, আমি তো এখান থেকে কুল বাড়িও নিয়ে যাই। যে হচ্ছে আমাদের বিল্ডিংটা, ওই যে ওইটা হচ্ছে মেইন গেট।
শুধু প্রথম বিল্ডিংটাই টু থ্রি টাইপ, আর বাদ বাকি যে কয়টা বিল্ডিং আছে সবগুলো টু টাইপ। আর এই যে এখানেও হয়তো কেউ কিছু লাগিয়েছে, ওই যে লাইট জ্বালিয়েছে ওটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। পরে একদিন তোমাদেরকে পুরো স্টেশনটা ঘুরে দেখাবো। এই যে চলে এসেছে এটা হচ্ছে প্রথম বিল্ডিং, আর এই যে সামনেটা হচ্ছে রেল লাইন। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায়। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।